সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার তিন আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল হাসানকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে রাতে গ্রেপ্তার হয়েছে ৬ নম্বর আসামি মাহফুজ। অন্যদিকে কৃষক লীগের আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সিলেটের ঘটনার কাউকেই ছাড় না দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাইফুর রহমান ও অর্জুন লস্করকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়। দুপুরে তাদের আদালতে তুলে সাত দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা। এর আগে রবিবার সকালে সুনামগঞ্জের ছাতক থেকে সাইফুর রহমানকে এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনতলা থেকে গ্রেফতার করা হয় অর্জুন লস্করকে। এই ঘটনার সহিত কে কে জড়িত আছে বা কারা জড়িত আছে বা তারা যেসব অস্ত্র ব্যবহার করেছে বা কোথায় কী অবস্থায় আছে সেইগুলো জানার জন্য আমরা রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ডের পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত উভয় পক্ষের শুনানি ক্রমে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বিকালে মামলা তদন্ত কর্মকর্তা শাহপরান থানার ওসি তদন্ত ইন্দ্রনীল ভট্টাচার্য পাঁচ নম্বর আসামি রবিউল হাসানকে একই আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অপর আসামি শাহ মাহবুবুর রহমান, রাজন ও আইনুলকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে জানায় পুলিশ। এই মামলার আসামি রবিউলের সাত দিনের রিমান্ড চেয়েছিলাম, বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রবিবার রাত একটায় সিলেটের ফেঞ্চুগঞ্জের কচুয়া নয়াটিলা এলাকা থেকে রাজন সহ দুজনকে গ্রেফতার করে র্যাব। এছাড়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে সন্ধ্যায় গ্রেফতার করা হয় মাহবুবুর রহমান রনিকে। এদিকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সিলেটের ঘটনা অত্যন্ত বর্বরোচিত, যেই জড়িত থাকুক শাস্তি পেতেই হবে, কাউকে ছাড় দেয়া হবে না। সুশাসন প্রতিষ্ঠিতের জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা তাই কিন্তু করছি। আমরা সেই সেই জায়গাটিতে যাওয়ার জন্য যেই অন্যায় করছেন তাকেই আমরা চিহ্নিত করছি এবং আইনের কাছে সুপর্দ করেছি। এমসি কলেজের যে ঘটনা ঘটছে, একটা বর্বরোচিত ঘটনা ঘটেছে, যেই করে থাকুক তাকে শাস্তি ভোগ করতেই হবে। গত শনিবার স্বামীকে আটকে রেখে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্ত্রীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফুর সহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর স্বামী। বাংলাভিশন নিউজ ডেস্ক।